তো চলো আমরা এখন ট্রেনের মধ্যে উঠে পড়বো, আর আমরা এই প্রথম দরজাটাকে বন্ধ করে দিই, ওকে? তো চলো এরপর এই সেকেন্ড দরজাটাকেও বন্ধ করে দিই, এরপর জাস্ট খালি আমরা এই ট্রেন কিটাকে এখানে একবার লাগিয়ে দিই। এরপর দেখো পুরো কিন্তু ইলেকট্রিসিটি অন হয়ে গেছে, এরপর এক্সিলেটারটাকে জাস্ট একটু পেছন দিকে পেঁচিয়ে যাব। আর ওকে, তো চলো ট্রেন পুরো চলতে শুরু করে দিয়েছে, এরপর পুরো একদম সামনের দিকে, ও দেখো পুরো দরজা পুরো ভেঙে দিয়ে পুরো ছুটেছে, হুররে ফাইনালি। তো চলো আমরা কিন্তু পুরো ট্রেন স্কিপ পুরো কমপ্লিট করে ফেলেছি। আর দেখো গ্র্যানি গ্র্যান্ডপা কীভাবে তারা কিন্তু পুরো তাকিয়ে আছে দেখো আমার দিকে, দ্য এন্ড। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এই চলো বাংলা ইউটিউব চ্যানেলে আর একটা নতুন গেম প্লে ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা খেলতে চলেছি গ্র্যানি চ্যাপ্টার 3, আর আজকে আমরা করবো 10 স্কিপ। ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে, অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আর আমরা বরাবরের মতো এই চাবিটা দিয়ে, আমরা এখানে একটা লক আছে, তো এই লকটাকে জাস্ট খালি খুলে নেবো। আর আমরা এখন নিচে যাব না, এখন যাবো আমরা ওপরে, আগে গ্র্যানি আর গ্র্যান্ডপাকে দেখে আসি তারা কি করছে, আর ওপরে যদি কিছু জিনিস পায় তো ভালোই হয় তাহলে। আর তো চলো এখানে এই দরজাটা খুলে নিই, কিন্তু একটা আওয়াজ হচ্ছে, কেউ মনে হচ্ছে একটা হেঁটে, ও নো 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 নো, আচ্ছা এখানে গ্র্যানি চলে এসেছে, ভাগ 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 ভাগ। আমি হঠাৎ আর একটুর জন্য জাস্ট আমি গ্র্যানির কাছ থেকে কিন্তু পুরো বেঁচে গেছি। আর এই যে সুড়ঙ্গ পথটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমরা যাবো একদম নিচে, আর এখানেই আছে একটা ট্রেন, আর এই ট্রেনের অনেক কিছু জিনিসপত্র লাগবে, তো সেগুলোকে দিয়ে আমরা এখান থেকে ট্রেনটার সাহায্যে আমরা এখান থেকে বেরিয়ে পালাতে পারবো। আর দেখো আমরা যখনই দরজা খুলেছি এখানে কিন্তু একটা আওয়াজ হয়ে গেছে, আর দেখো সেট সিলিন্ডারটা এতটা পরিমাণে ভয়ঙ্কর। আর জাস্ট দেখো আমরা ওয়াপন কি পেয়ে গেছি, আর জানো তো এই ওয়াপন কি ছাড়া গ্র্যানি আর গ্র্যান্ডপাকে কিন্তু কোনোভাবেই জব্দ করতে তোমরা পারবে না। আর এখনও মনে হয় গ্র্যানি আমার আসেনি, ওকে? তো চলো গ্র্যানি চলে এসেছে, ভাগ ভাগ ভাগ। আর এখানে থাকে একটা সবসময়ের জন্য রোবট, ওই রোবটটা কিন্তু গ্র্যানি আর গ্র্যান্ডপাকে কিন্তু বলে দেয় যে এখানে কেউ এসেছে কিনা, আর এটাকে জাস্ট খালি ফেলে দেবো, গ্র্যানি এখনও এখানে আসেনি। তো চলো এখান থেকে পুরো একদম দৌড় লাগাবো একদম পুরো ওপরে। আর তো চলো আমার মনে হয় গ্র্যান্ডপাকে কোথাও ঘুমিয়ে টুমিয়ে আছে নাকি জানি না, কিন্তু আমি এখন দেখা যাক গ্র্যানিকে আর গ্র্যান্ডপাকে আমি কীভাবে সাহায্য করতে পারি তাদের। ওকে, তো চলো গ্র্যানি তো নিচে আছে, কিন্তু গ্র্যান্ডপা কিনা আছে কি? আচ্ছা গ্র্যান্ডপা যেহেতু নেই, আর আমি যেহেতু এখানে ওয়াপন কিটা পেয়ে গেছি, এই ওয়াপন কিটার জন্য আমি এখানে কিছু স্টোন খুঁজে নেব। আর এই মুহূর্তে এখন, আর ওই দেখো ওই দূরে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে প্ল্যাঙ্ক, আর সেটা আমাদের লাগবে একদম ওপরে। তোমরা হয়তো যারা গ্র্যানি চ্যাপ্টার 3টা খেলেছো তারা অবশ্যই জানো, কিন্তু আমি এখানে এতদূর পুরো একটা পাক পুরো ঘুরে ফেললাম, কিন্তু এখানে কিন্তু একটা স্টোনও পাইনি। তার আগে ভাবছি এইখানে না এই দরজাটাকে আমি একবার খুলে দেখে নিই, এর ভেতরে ভালো কিছু জিনিস আছে কি না, যদি পেয়ে যায় তো খুবই ভালো। আর এখানে থাকে একটা কোকোনাট পাওয়া যায়, তো সেটা যদি পায়ও তো আরও ভালো হয়। ওকে, তো চলো এই এটা সাহায্যে, এই লিফ্টের সাহায্যে আমরা এখন যাব ওপরে। তো চলো প্রেস করে দিয়েছি, আর এটা দিয়ে আমি এখন যাব পুরো একদম ওপরে। আর ওপরে মনে হয় গ্র্যানি কিংবা গ্র্যান্ডপা যদি কেউ থাকে তাহলে আমি এখানে নামবো না, কিন্তু ওরা মনে হচ্ছে এখানে কেউ নেই। তো চলো এখানে নেমে পড়ি, আর এখন যাব ওই সামনে যে দরজাটা আছে, তো সেই ওকে ওকে ওকে, আর যাস না যাস না যাস না। আর দেখো গ্র্যানি কিংবা গ্র্যান্ডপা কিন্তু এখানে পুরো আওয়াজ পেয়ে গেছে, আর সেই জন্য ওরা কিন্তু এখানে চলে এসেছে এই মুহূর্তে, কারণ ওই দিকটা ঢুকেছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো গ্র্যানি চলে এসেছে, আর কি ভাগ্যে আমি যাইনি, মানে যদি খুব তাড়াতাড়ি বেরিয়ে চলে যেতাম তাহলে কিন্তু গ্র্যানির হাতে ওই লাঠির এক গা খেতাম। কিন্তু আমি কিন্তু এখান থেকে সোজা দৌড় চো 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 চো। তো চলো আর কিন্তু এখানে আমায় গ্র্যানি ধরতে পারবে না, আর আমি এইখান দিয়ে এইবার যাবো নিচে, গেলেও এখন হয় কিন্তু নিচে যাব কি, তার আগে তো আমি এখনও গ্র্যান্ডপাকে আমি এখনও একবারও দেখা মিলিনি, তারপর এখানে আমি এখনও একটা ওকে, তো চলো এখানে আমরা কিন্তু একটা স্টোন পেয়ে গেছি। তো চলো স্টোন ওকে, তো চলো আমরা এখানে একটা স্টোন পেয়ে গেছি, আর এদিকটায় দেখা যাক যদি কোনো স্টোন পাই কিনা, আর এখানটায় দেখা যাক, ওকে এটাও কিছু নেই, কিন্তু এখানে আরও একটা স্টোন আছে। তো চলো এই স্টোনটাকেও কিন্তু আমরা পেয়ে গেছি, মোটামুটি আমরা দুটো স্টোন পেয়ে গেছি, মোটামুটি গ্র্যানি আর গ্র্যান্ডপাকে অন্তপক্ষে সাহায্যটা করা যাবে। কিন্তু ওকে 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 ওকে, ভাগ 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 ভাগ, আরে গ্র্যানি তো ওই পেঁচু ছাড়ছে না আমার, মানে আমি যেখানে যাচ্ছি গ্র্যানি কিন্তু পুরো পেঁচুতে লেগে আছে। আর এই দিকটা দিয়ে এখন ঢোকার একটাই উপায়, এই কিচেন দিয়ে আমায় ঢুকতে হবে, আর এই কিচেন ওকে, তো আরও একটা স্টোন এখান দিয়ে। দেখো একটু আগে গেলাম কিন্তু তখন আমি একটাও স্টোন পাইনি, আর দেখো এখানে তো ওকে, তো দেখো কত স্টোন, মানে যাওয়ার সময় কিন্তু আমি একটাও স্টোন পাইনি, আর এখানে যেহেতু আমার তিনটে স্টোন কমপ্লিট হয়ে গেছে, আর দেখো ওইদিকে স্টোনের গাদা দেখতে পাচ্ছি,
কিন্তু আমি কিন্তু একটা পাক আগে ঘুরে নিই। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবো, ওকে? তো চলো আমরা চলে এসেছি প্রায় অনেকটা দূরে, কিন্তু গ্র্যানিকে অন্তপক্ষে ওদিকে ওকে বোকা বানিয়ে ফেলেছি, কিন্তু গ্র্যান্ডপা যেখানে থাকে থাকুক আমার এখন চটপট একদম ওকে। তো চলো এখানে দেখো একটা, এখানে একটা ইয়েটা ফেলে রেখেছে গ্র্যান্ডমি না, এতটা পরিমাণে দুষ্টু, হ্যাঁ দুষ্টু বলতে প্রচণ্ড পরিমাণে চালাক আর সে পুরো ওকে। তো চলো আমরা এখানে এটা পেয়ে গেছি, আর এটা সাহায্যেই তোমরা দেখো জাস্ট এটাকে আমি একবার ড্রপ করব। তো চলো দাঁড়াও এখানে একবার আওয়াজ করি, কিন্তু এখানে আওয়াজটা আদৌ হবে কি না আমি সেটাও জানি না, কিন্তু আমি এখানে একবার আওয়াজটা করব কারণ ওকে তো এটা আছে বলে। তো ওকে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো গ্র্যান্ডপা গ্র্যান্ডপা আসতে গ্র্যান্ডপা দাঁড়া ওকে। তো চলো এরপর দেখো এটাকে ফেলে দেবো, আর এই গ্র্যান্ডপার থেকে না এই শর্ট গানটাকে আমরা নিয়ে নেবো। তো চলো আর আমরা পেয়ে গেছি এখানে শর্ট গান, তো গ্র্যান্ডপার শর্ট গান দিয়ে গ্র্যান্ডপাকে পুরো পাট্টাতে একটা শর্ট মেরেছি। আড়াই মিনিট সে কিন্তু পুরো এখন ঘুমাবে, কিন্তু গ্র্যানি এখন কোথায় আছে সেটাই হচ্ছে আমার খোঁজার পালা। কিন্তু গ্র্যানিকে খুঁজতে গিয়ে কিন্তু আমার বাকি কাজগুলো আর করা হবে না, কিন্তু আমি এখন ভাবছি গ্র্যানিকে কি খুঁজবো, নিচে গেলে গ্র্যানি তো উপরে আছে কিনা নিচে আছে জানি। ওকে আয় 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 গ্র্যানি, তোর বরকে আমি মেরে দিয়েছি ওকে। তো চলো গ্র্যানি আর গ্র্যান্ডপা কিন্তু পুরো এখন দুজনেই পুরো ঘুমিয়ে গেছে। আর এখানে দেখো আমরা একটা খুব ভালো জিনিস পেয়ে গেছি, আর এটা হচ্ছে ইলেকট্রিক সুইচ পেয়েছি। আর এই ইলেকট্রিক সুইচটা লাগবে যেখানে সে ট্রেন আছে, ওই ট্রেনের ওখানে একটা ইলেকট্রিক সুইচ খারাপ আছে, তো এই ইলেকট্রিক সুইচটা দিয়ে আমাদের ওখানে ওটাকে দিতে হবে এবং তারপর সেই সুইচটাকে আমাদের অন করতে হবে। তো চলো এই ইলেকট্রিক সুইচটাকে আমরা এরকম জায়গায় রেখে দিই, আর বেশি নিচে নিয়ে গিয়ে লাভ নেই কারণ আমাদের ওপরের দিকে দেখো ওরা আড়াই মিনিট কিন্তু এখন ঘুমাবে, একদম পুরো মরা ঘুম ঘুমাবে, তারপর কিন্তু তারা পুরো জেগে উঠে পড়বে, কিন্তু সেই মুহূর্তে আমার বাকি কাজটুকু পুরো কিন্তু সেরে ফেলতে হবে ওকে। তো চলো এখানে আরও একটা জিনিস আছে, তো এটা আমি আগে দেখে নিই। আচ্ছা এটাতেও কিছু নেই, আর এখন কিচেনে গিয়ে শুধু শুধু লাভ নেই, আর আমরা এখন যাবো ওপরে। আর ওপরের যে একটা শর্ট গানটা আগের অবস্থায় রেখে দিয়েছিলাম, তো চলো শর্ট গানটাকে নিয়ে নিয়েছি। আর শর্ট গানটা এদিকে তো এমো কিছু পাবো না, একদম টপে কিছু, টপে বলতে দুটো এমো আছে। আর তো চলো ওকে এই দেখো সেই কোকোনাটটা, আর যেটা আমরা খুঁজেছিলাম সেই কিচেনে, এই কোকোনাটটা আগে নিয়ে যায়, আর ওদিকে ওরা ঘুমাক, আর এই কোকোনাটটা আগে নিয়ে যায়, কোকোনাটটাকে আমি ফেলে দেবো একদম নিচে, আর যেখানে এইটা ভাঙার যে যন্ত্রটা আছে তো সেই জায়গাতেই আমি এটাকে ফেলে দেবো। আর তো চলো চলো চলো, আর এই জায়গাটা বেশ খুবই আমার মজা লাগে কারণ যখন ধরো গ্র্যানি আর গ্র্যান্ডপা আসে, তোমরা এই জায়গাটা যদি একবার উঠে পড়তে পারো, মানে যারা একদম নতুন তাদের জন্য বলছি, যারা খেলে তারা তো অবশ্যই জানে, তো তারা এখানটা উঠে পড়লে কিন্তু গ্র্যানি আর গ্র্যান্ডপা এই ওপরে আসবে না, কিন্তু গ্র্যানির মানে গ্র্যান্ডপার হাতে যেন শর্ট গানটা অন্তপক্ষে না থাকে, তাহলে কিন্তু বেঁচে যাবে, নাহলে সে কিন্তু পুরো পাট্টাতে একটা শর্ট মারবে ওকে। তো চলো শর্ট গানটা পেয়ে গেছি, শর্ট গানটা দিয়ে দুটো এমও পুরো লোড করে নিলাম, পুরো ফুল হয়ে গেছে দুটো এমো। আর এখন যাবো ওপরে, ধরো যে একটা কাক থাকে, তো সেই কাকের কাছে হয়তো কিছু একটা জিনিস সবসময়ের জন্য থাকে, তো সেই কাকটাকে আমি তাড়াবো। আর তো চলো ওই কাকটাকে তাড়ানো যাক ওকে। তো চলো পাট্টাতে পুরো একটা শর্ট মেরেছি কাকটাকে, আর দেখো ফাইনালি কিন্তু আমরা পুরো ট্রেন কিটা পেয়ে গেছি। আর ভাবতে পারিনি আমি কিনা ট্রেন কিটা পাবো, কিন্তু তার আগে এই শর্ট গানটাকে কোথাও একটা সুরক্ষিত রাখতে হবে খুব ভালো জায়গায়, কারণ গ্র্যানি গ্র্যানির বর যদি পেয়ে যায় শর্ট গানটা একবার না, আমাকে আবার সে কিন্তু পুরো মেরে ফেলবে। আর তো চলো এদিকে এটাকে একদম নিচে ফেলে দেবো ভাবছি, আর ওইদিকে একবারে আমি প্রথমে দিকে কুড়িয়ে নেবো, শুধু শুধু এখন সময় নষ্ট করে লাভ নেই। তো চলো এখান দিয়ে ড্রপ ওকে, ওই দেখো গ্র্যান্ডপা। তো চলো গ্র্যান্ডপার মাথায় ফেলি, আর সেট ওখানে কিন্তু পুরো আটকে গেল। আর এদিকে গ্র্যান্ডপা কিন্তু কোথাও ও ভাবতে পেরেছে যে আমি এদিকে কোথাও একটা আছি, আর সে কিন্তু পুরো খুঁজতে লেগে গেছে, কিন্তু আমার কাছে একটা এমো আছে, কিন্তু এই এমোটা দিয়ে না ওই বুড়া টাগলার মাথায় পুরো পাট্টা সে পুরো একটা শর্ট মারবো। তো চলো চলো নাম নাম, আর এখানে কিন্তু খুব সাবধানে নামতে হয় কারণ আমি ওখানে নাপ দেখি অনেকবার কিন্তু আমি মরে গেছি, কিন্তু আমি যদি এখানে ট্রেন কিটা বাই চান্স কুড়াতে যাই, কিন্তু এই শর্ট গানটা যদি নিচে পড়ে যায় না, গ্র্যান্ডপা পুরো ছুটে আসবে আর সে কিন্তু পুরো দৌড়ে চলে যাবে ওকে। তো চলো চলো ভাগ ভাগ ভাগ, ও সালা শয়তান সিলিন্ডারে এতটা পড়ে মানে ভয় দেখায় গজব বেজ্জতি হ্যায় না আমাকে। আর সে ওকে দাঁড়া 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 তোর ব্যবস্থা ওকে, পাটটা সে একটা শর্ট। আর দেখো যখন সিলিন্ডারটা ধরো ওরম চলে আসবে না, ডিসপ্লে এতটা পরিমাণে কাজ করে না, আর আমি সিলিন্ডারের কাছে অনেকবার মরে গেছি। আর এখন তো কিচেনে একবার যাওয়া যায় কারণ কিচেনে কিন্তু কিছু এমও থাকে, তো সেই এমোগুলোকে আমি এখন লোড করে নেবো। এখানে একটা এমও পেয়ে গেছি, আর এদিকে আরও দুটো এমও আছে। আর তার আগে এই লিপটাকে একবার আমি নিচে নামিয়ে নিই, যাতে গ্র্যানি
যদি আশেপাশে কোথাও থাকে সে কিন্তু এই ঘরের মধ্যে আসবে। তো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি, এখনও অবধি কিন্তু গ্র্যানি এই ঘরের মধ্যে আসেনি, কিন্তু লিফট এদিকে কিন্তু পুরো নিচে নেমে পড়েছে, আর এদিকে যেহেতু আর একটা শটগান আছে তো চলো আমরা এই শটগানটাকে নিয়ে একবার ওপরে যাই। ওপরে এখনও কিছু কাজ আছে, তো আমি জানি না কেন আমি ওপরে এলাম, চেপে পড়েছি। আর তো চলো এখান দিয়ে চটপট যাওয়া যাক, কারণ দেখো আগেরবার যখন আমরা সেই ওয়াপন কিটা নিয়ে এসেছিলাম না, তখন কিন্তু এখানে গ্র্যানি চলে এসেছিলো এই ঘরের মধ্যে। তো চলো আমরা আবারও এসেছি, আর এখানে এই জায়গাটার মধ্যে না ওই সিলিন্ডারের যে পুতুলটা আছে, তো সেই পুতুলটা আমি কিন্তু এখানে অনেকবার পেয়েছি, তো সেই কারণে আমি এখানে এলাম। আর তো চলো শটগানটা নিয়ে একদম এখান দিয়ে বেরিয়ে পড়া যাক। ওকে তো চলো চলো, ও সেট সেট সেট, আরে ভাই এটা কেমন হচ্ছে আমি বুঝতে পারছি না, যখনই আর একে দেখো পাট্টাসে একটা শট মারবো। ওকে তো তার পুরো একদম পুরো কাঁপুনি আরম্ভ হয়ে গেছে। আর দেখো আমি সেই দুবার এলাম, আর দুইবারই কিন্তু সেই গ্র্যানি জানি না সে কোথা থেকে জানতে পেরে চলে এসেছে আমার কাছে। আর এখানে দুটো এমন লোড করে নেই, আর শয়তান সেই টাগলা। আর এখানে নিচে নেবে নিচে নামবো না, এটাকে শটগানটাকে নিচে ফেলে দিই। আর সেই বুড়া টাগলাটা এখন কোথায় আছে জানি না। আর দেখো সে পুরো একদম দাঁড়িয়ে আছে, মানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে আছে। আর এখন এই স্লিং শটটাকে আমি নিয়ে যাব, যেহেতু আমার কাছে দুটো এখন স্টোন আছে, তো এই স্টোন দুটোকে নিয়ে যে দুটো ধরো যে জিনিস আছে ওপর থেকে ফেলতে হয় তো সেটাকে আমাদের পারতে হবে, কারণ এই দুটো করে কিন্তু আমাদের জল সংগ্রহ করে রাখতে হবে। আর তো চলো ওদিকে আরও ওখানে আর একটা আছে এদিকটা, ওকে এদিকটা ওই যো পুরো একদম খুব সাবধানে এটাকে পুরো একদম ঠিকঠাক করতে হবে। ওকে তো চলো একদম পুরো দুটোই নিচে পড়ে গেছে এবং দুটোকেই আমাদের কুড়িয়ে নিতে হবে। এখান দিয়ে তো নিচে নেমে বললে শর্টকাট হয়ে যায়। ওকে তো চলো আমরা নিচে নেমে পড়েছি শর্টকাট। আর আমি এই ঘরে হঠাৎ কেন চলে এলাম বলো তো, বাই চান্স এখানে কিন্তু গ্র্যানি কিংবা গ্র্যান্ডপা কিন্তু থাকে, যেহেতু তাদের একটু আগে মেরে গেছি তো সেহেতু থাকবে না। পিয়ানোর এখানে কিছু আছে? ওকে পিয়ানোর এখানে কিছু নেই, কিন্তু এই অবস্থা এখন। ওকে 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 ওকে, ও সেট সেট সেট, আরে শয়তান সিলিন্ডার এতটা পরিমাণে, দেখো আমি কোনো দিকে সরতেই পারছি না, দেখো সিলিন্ডারের হাতে কিন্তু পুরো আমি আহত হয়ে গেছি। আর এখান থেকে পালাবো কি? ওকে 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 গ্র্যান্ডপা, দেখো সেই সুযোগে এসে পুরো পাটটাসে পুরো একটা শট মরে যাবে মেরেছে আমার মাথায়। আর ডে টু কিন্তু পুরো আরম্ভ হয়ে গেছে, আর এখন কি করা যাবে পুরো। আর সিলিন্ডার এদিকে গ্র্যান্ডপা প্রচণ্ড পরিমাণে আমায় জ্বালায়, তো চলো চটপট আমরা এখানটাকে সেরে ফেলি একদম, হাওয়াটা একবার ট্রাই করা যাক। এখন আমাদের কাছে অনেকগুলো এখনও ডে আছে, তো চেষ্টা করব একদম পুরো শেষটুকু দিয়ে। ওকে তো চলো আমরা উপরে চলে এসেছি, আর এখন যাব, যেহেতু আমাদের কাছে কোনো কিছু স্টোন নেই কিন্তু আমার এখন স্টোন খুঁজতে হবে, তো এখানে দেখা যাক এটাই কী পাওয়া যায়। ওকে ওকে তো আমরা এখানে সেফ কি পেয়ে গেছি, আর তোমরা জানো সেফ কির কাজ কী, ওখানে এক জায়গায় একটা সেফ আছে, তো সেই জায়গার মধ্যে বেশ কিছু জিনিস পাওয়া যায়। আর আমি এখানে শটগানটা যেহেতু নিচে ফেলেছিলাম, আরে ভাই শটগানটা কোথায় গেল? ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, মানে আমাকে যেহেতু একবার গ্র্যান্ডপা মেরে দিয়েছে তো সেই জন্য শটগান এখন কিন্তু পুরো গ্র্যান্ডপার হাতে চলে গেছে। আর আমার এখন উপায় এখান থেকে স্টোন খোঁজো, তারপর সেই স্লিং শটটা দিয়ে ওকে একবার মারতে হবে। আর তার আগে যেহেতু আমি এখানে কোকোনাটটা পেয়ে গেছি না, আমি ভাবছি এই কোকোনাটটাকে একবার ওখানে দু ফালি ফালি করে দিই, কারণ এই কোকোনাটের মধ্যেও কিন্তু একটা জিনিস থাকে, তো জানি না সেই জিনিসটা এখন কী আছে। তো চলো কোকোনাটটাকে আগে ওখানে ফাটানো যাক, তার আগে এই দরজাটাকে বন্ধ করে দিই, বাই চান্স যদি এখান থেকে হঠাৎ দেখে ফেলে না গ্র্যানি আর গ্র্যান্ডপা আমায় কিন্তু পুরো খেল খতম করে দেবো। ওকে তো চল, ওকে ওকে আবার আবার আবার, আরে ভাই সরা যা কিছু তো একটা, ওকে ও সে আর জাস্ট একটুর জন্য বেঁচে গেছি। আর সিলিন্ডার আগের তুলনায় অনেকটা অনেকটা পরিমাণে ভয়ঙ্কর হয়ে উঠেছে। আর তো চলো এটা দিয়ে ওকে দু খাদি করেছি। আর দেখো এখানে আমরা কী পেয়েছি, দেখো এখানে আমরা একটা কয়েন পেয়েছি, এই কয়েনটারও একটা কাজ আছে, মানে ট্রেনে যে একটা টিকিট কাটতে হয় এই কয়েনটা হচ্ছে এক ধরনের টাকা তোমরা বলতে পারো, মানে এটা টাকায়, তো এই টাকাটা দিয়ে এই কয়েনটা দিয়ে আমাদের এখানে একটা টিকিট কাটতে হবে। আর সেই টিকিট ছাড়া কিন্তু আমরা ট্রেনের দরজা খুলতে পারবো না, মানে ট্রেনের ওপর কিন্তু আমরা চাপতেই পারবো না। আর এখন আমি আর একটা স্টোন খুঁজবো, কারণ ওই দিকে আমি কিন্তু আরও একটা স্টোন পেয়েছিলাম, কারণ দুটো স্টোন কিন্তু অবশ্যই কাজে লাগবে, কারণ গ্র্যানি আছে গ্র্যান্ডপা আছে, সিলিন্ডারটা তো এমনিতে মারা যায় না যতক্ষণ না তার পুতুলটা ঠিক সেই জায়গায় আমরা দিচ্ছি। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এই গেমটার মধ্যে তোমাদের একটু আমি জাস্ট একটু আগে করে বলে দিচ্ছি এটাই, আচ্ছা 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 ও সেট 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 সেট, আর জাস্ট আর একটুর জন্য আমি বেঁচে গেছি, আমি ভাবতে পারিনি যে আমি আর এখন কাজ আমার এই অবস্থায় কী আছে কী আছে, একটা খালি স্টোন খোঁজো তারপর বাকি কাজটা তো চলো যাওয়া যাক। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে কমেন্ট করে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবে, আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারো। আর এই গেমটা তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে, কী করছো একবার অন্তপক্ষে ট্রাই করে দেখো, প্রথম দিকে তোমাদের অনেকটা পরিমাণে ট্রাই মানে
হার্ড লাগবে, তো কবার একবার দুবার ট্রাই করলে অবশ্যই কোনো রকম কিছু প্রবলেম হবে না। কিন্তু আর আমি কিন্তু খেলছি এটা পুরো ইজি মোডে, কারণ এই গেমটা হার্ড মোডে কিন্তু অনেকটা পরিমাণে হার্ড, অনেকটা পরিমাণে হার্ড, আর গেমটা তো অনেকটা পরিমাণে লম্বা হয়ে যায়, আর সেলেনডেনাররা খুব জ্বালায়। তো চলো এই স্লিং শটটা দিয়ে না এখন আমি খুঁজবো গ্র্যানি আর গ্র্যান্ডপাকে। তো চলো এখান দিয়ে, আমি অনেকক্ষণ ওয়েট করে আছি, তো এটা দিয়ে একবার জাস্ট কালে আমি এখানে একবার আওয়াজটাকে করে দিই। তো চলো আমি কিন্তু এখানে একবার আওয়াজটাকে করে দিয়েছি, আর এখন যাব গ্র্যানি আর গ্র্যান্ডপার কাছে। ওকে তো চলো, ওই দেখো গ্র্যানি আসছে, আয় গ্র্যানি, আয় গ্র্যানি। আর একটা তোমাদের বোনাস দেখো, ওই যে দূরে একটা চিকচিক করছে দেখতে পাচ্ছ, ওইখানে না গ্র্যান্ডপা ঘুমাচ্ছে, আর ওর বন্দুক দিয়ে ওকে দেখো পুরো এই বিছানাতে পুরো পাট আসছে, পুরো একটা পুরো শট মেরেছে, আর সে কিন্তু পুরো কুকড়ে গেছে। ওকে তো চলো, এরপর আর একটা যেহেতু কোনো এমো আছে এটা দিও ড্যানিকেও পুরো একদম আড়াই মিনিট পুরো একদম মরণ ঘুমাক। আর এখন যাবো আমরা নিচে, এখানে যে কয়েনটাকে ফেলেছিলাম না, এই কয়েনটাকে না আমরা এখন নিচে ফেলে দিয়ে আসবো। আর নিচে ফেলে দিয়ে আসবো বলতে, হ্যাঁ নিচেও ফেলে দিয়ে আসা যায়, আর এখানে কিন্তু টিকিটটাকেও কালেক্ট করে নেওয়া যায়। কিন্তু তো চলো যাওয়া যাক, দেখা যাক কেমন কি সময় পাই, তো সেই হিসেবে আমরা এখানে টিকিট কালেক্ট করব। আর এখানে আমাদের একটা কোবারের প্রয়োজন আছে, কিন্তু এখানে দেখো এই যে বাস্কটা আছে এই বক্সটা টাইপের, তো এটাকে খুলতে হলে আমাদের এখানে একটা কোবার লাগবে, আর আমাদের লাগবে একটা স্লিং শট, কারণ আমি শুধু শুধু ওই এমোগুলোকে নষ্ট করতে চাই না। কিন্তু স্লিং শটটা কোথায় আছে? আচ্ছা স্লিং শটটা আছে এখন ওপরে, তো আমি এখন যাবো ওপরে সেই স্লিং শটটাকে আনতে। ওকে তো চলো, আমরা এখানে পেয়ে গেছি স্লিং শট। তো চলো, আর খুবই ইজি ইজি গেম, এত ইজি গেম। হ্যাঁ, আর তো চলো এখানে যেহেতু একটাই এমো আছে এটা দিয়ে আমাদের একটা খুবই ভালো কাজ করতে হবে, মানে এই নিচে এখানে একটা দরজা আছে, আর তো সেই দরজাটা একটা গ্লাস দিয়ে একটা আটকা, মানে একটা আটকানো আছে, মানে যেমন মিস্টার মিটে যেরকম ছিল, মানে বাড়ির মধ্যে প্রবেশ করতে হলে এইরকম একটা ঠিক গ্লাস ভাঙতে হতো। তো চলো এই গ্লাসটাকে ভেঙে ফেলেছি, আর এর মধ্যে আছে একটা কোবার থাকে, অনেকবার পেয়েছি কোবারটা, আর এখানে অনেক কিছু এছাড়াও একটা করে অন্য জিনিস এক্সট্রা থাকে, তো সেই এক্সট্রা জিনিসটা নিয়ে এই কোবারটা পেয়েছি। আর এই কোবারটা আমাদের কাজে লাগবে, দেখো এইখানে না একটা তোমার ওই বাস্কচ, ও সেট ফায়ারউডটা, এটা কিচ্ছু কাজে লাগবে না। এটা কাজটা বলতে সে ওপরে যে কাকটা ছিল, তো সেই কাকটাকে তাড়াতে হলে এই ফায়ারউডটা এবং একটা ম্যাচেস লাগে, তো সেটা দিয়ে আর ওই কাকটাকে তাড়ানো যায়। আর এটাকে আমি এখন রাখবো ঠিক এই জায়গাটায়, আর তার আগে এই দিকটা আওয়াজ করে ফেলেছি, আর এই সেফ কিটা যে আমি পেয়েছি না, এই সেফ কিটা দিয়ে আমি এখন চলে যাবো একদম পুরো সেফে। আর সেই সেফের ওখানে একটা জায়গা আছে, তো সেই সেফের জায়গাটা দিয়ে দেখা যাক আমি এখানে কিছু পেয়ে যাই কি না, যদি পেয়ে যায় তাহলে কিন্তু পুরো খুবই ভালো হতো। কিন্তু শর্ট গানটা দিয়ে ওদের একটা করে শর্ট মারি, কিন্তু কোথায় গেলি তোরা? আরে গ্র্যান্ডপা আর গ্র্যানি তো কোথায় ঘুমিয়ে যায় আমি মাঝে মাঝে বুঝি না, আমার মনে হলো তারা পেছন দিয়ে কোথাও দিয়ে একটা কিন্তু এলো আমার কাছে, কিন্তু ওকে আমার মনে হচ্ছে ওরা আসছে। আমি একবার আওয়াজটাও পেলাম, খুবই হালকা হালকা কিন্তু আওয়াজটা পেয়েছি, কিন্তু তার উপর আমার কাছে কিন্তু কোনো রকম কিছু এমোটেমো কিচ্ছু নেই, তো সেই কারণে আরও আমার নিচে নামা। আরে ও সেট, চার্টার একটুর জন্য কিন্তু বেঁচে গেছি আমরা সেলেন্ডেনার হাত থেকে, কারণ আর একটুর জন্য কিন্তু পুরো মরে যাচ্ছিলাম আমরা পুরো সেলেন্ডেনার কাছে। আর এখন দেখো এখানে ভাই কেউ তো একটা আয় ভাই, আমি এখানে তোদের জন্য একটা শর্ট গান নিয়ে চলে এলাম। তো চলো শর্ট গানটা কিন্তু আমি এখানে একটা আওয়াজ করে দিয়েছি, আর এখন জানি না সে এখন কি করবে, কিন্তু কেউই ভাই আসে না, গ্র্যানি আসে না, গ্র্যান্ডপাও আসে না, আমার মনে হয় আড়াই মিনিট হয়নি। আর এই আড়াই মিনিটটা তোমাদের বোঝার জন্য তোমরা একটা ঘড়ি আশেপাশে তোমরা রাখতে পারো, মানে যখনই দেখবে আড়াই মিনিট হয়ে গেছে, তো সেই মুহূর্তেই তোমরা কিন্তু পুরো একদম রেডি হয়ে যেতে পারো যে এতক্ষণে গ্র্যানি কিন্তু পুরো জেগে উঠবে, কিন্তু সেই বুঝে তোমরা বাকি কাজ। ওকে তো চলো, গ্র্যান্ডপা পাটটা সে একটা শট, আর দেখো গ্র্যান্ডপা কেমন যেন সেই স্লিপকে পা পিছলে পড়ে যাওয়ার মতো সে কিন্তু পুরো আমার কাছে চলে এসেছে। আর এখন জানি না আমি না গ্র্যানি এখন কোথায় আছে, কিন্তু গ্র্যানিকে খুঁজতে গেলে ওকে গ্র্যানি 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 গ্র্যানি, আচ্ছা গ্র্যানি তো এখানে এখন নেই, কিন্তু গ্র্যানিকেও তো মারতে হবে তা নাহলে। ও কী হয়েই দেখো গ্র্যানি ভাই, কোথায় ছিল গ্র্যানি আমি জানি না। আর এখান থেকে এই এমোটাকে কিন্তু আমরা কালেক্ট করে নিচ্ছি, আচ্ছা এখানে কিন্তু দুটো ডয়ারও আছে, এই ডয়ার দুটো কিন্তু আমি জানি না, এই প্রথমবারই পেলাম এই ডয়ার দুটো। আর তার আগে
কিচেনে, কিন্তু ও সেটা আমি কোথায় পা দিলাম বা কী করলাম কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না। আমাকে কিন্তু এখানে ডে থ্রি দেখিয়ে দিল, মানে কে কী ছিল তলাটায় আমি নিজেও জানি না, কিন্তু এখানে আমি তো চলো আমি এখানে খুবই চটপট একদম পুরো চটপট সেরে ফেলবো। আর এখন যাবো না আমি ওই ওপরে, এখন আমার নিচে অনেকগুলো কিছু কাজ আছে। প্রথম কাজ হচ্ছে এই কয়েনটা দিয়ে আমরা এখানে একটা টিকিট কাটবো, তো চলো দেখো আমি কীভাবে টিকিটটা কাটি। আর ঠিক আর সেট 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 আমার একটুখানি মাথা গণ্ডগোল হয়ে গেছে, মানে গেমটা এত বড় না আমার সব কিছু মনে থাকে না। প্রথম দেখো এখানে টিকিটটাকে এই কয়েনটাকে এখানে দেবো, এখানে একটা সুইচটাকে প্রেস করেছি, আর এখানে দেখো আমরা একটা টিকিট পেয়ে গেছি। আর টিকিট পেয়ে গেছি আর এই ইলেকট্রিক যে সুইচটা আছে না, এই ইলেকট্রিক সুইচটাকে আমরা এখন নিয়ে যাবো নিচে। আর এইদিকে দেখো, আচ্ছা দাঁড়া দাও, এই রোবটটার হাত থেকে বাঁচতে হলে না আমার আগে এখানে টিকিটটা দিয়ে দিতে হবে। আর ওকে, তো চলো রোবটটা এখানে কিন্তু তোমার দরজাটা কিন্তু খুলে দেবে, কিন্তু আমি এখানে একবার দেখছি যে গ্র্যানি কিংবা গ্র্যান্ডপা কেউ আসছে কি না। অলরেডি কিন্তু আমাদের দুবার কিন্তু মরে গেছি, আর এটা কিন্তু তিনবার পড়ে গেছে। আরে ভাই একটু তো রিক্স নিতেছে, তো চলো একটু রিক্স নিয়ে নিয়েছি, কোনো চাপ নেই। এখানে দেখো এই ইলেকট্রিক সুইচটা এখানে লাগিয়ে দিয়েছি, এটাকে অন করব, এটাকে অন, এটাকে অন অন, তো চলো আমরা তিনটে সুইচ কিন্তু পুরো অন করে দিয়েছি। আর এখন চলে যাব আমরা একদম ওপরে, কিন্তু আর আমি চাইছি আর একটুখানি অপেক্ষা করে গেলে হয়তো ভালো হতো। আর এখানে দেখো, ও সের সের সের, আরে ভাই ছাড় তুই সিলিন্ডার ছাড়, আর সিলিন্ডারের হাত থেকে বাঁচা পুরো একদম খুবই মুশকিল, মানে সে সব জায়গায় যেতে পারে। আর তো চলো এই স্লিং শটটা দিয়ে না, আমি এখানে কিছু নেই স্লিং শটটা দিয়ে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে গ্র্যানি কিংবা গ্র্যান্ডপা কেউ একটা আসতেও পারে, কিন্তু আমি জানি না সিওর আদৌ আসবে কি না, কিন্তু তারা আসতেও পারে। আর আসলে বা কি, আমার কাছে স্টোনও নেই, কিন্তু খুব সাবধান। ওকে, তো চলো তারা দুজনে এখন ওপরে আছে, আমাদের কোনো চাপ নেই, তো চলো যাওয়া যাক আর সামনের দিকে। আর তো চলো 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 চলো, গ্র্যানি গ্র্যান্ডপা কোথা? ও ভাই 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 বসে যা বসে যা বসে যা, ও সেট চাষার একটুর জন্য বেজে গেছে, সে কিন্তু একটা গুলি কিন্তু চালিয়েছিল। আর আমি কী করবো না গ্র্যানি, তবু দেখবো তোমাদের পেছ, ও ভাই তুই, ও সেট 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 সেট, আর জাস্ট একটু গ্র্যানি, তবু দেখবে তোমরা যদি তোমায় দেখতে পাই সে কিন্তু পেছু পেছু আসে। আর গ্র্যান্ডপা, ও ভাই 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 বসে পড় বসে পড়। ওকে, আর তোমাদের একটা বোনাস পয়েন্ট বলছি, যারা যারা গ্র্যানি চ্যাপ্টার থ্রি খেলবে, যখন দেখবে তোমাদের গ্র্যান্ডপা তাড়া করেছে মানে একদম পেছনে প্রায় মারবো মারবো অবস্থায়, সেই সময় তোমরা যদি একটু বসে পড়তে পারো না সেই মুহূর্তে বেঁচে যাবে। আমি কিন্তু ঠিক সেই ট্রিক্সটাকে অ্যাপ্লাই, এটা একটা ট্রিক্স না, জাস্ট তোমাদের এইভাবে তোমরা খেলতে পারো, মানে সেই মুহূর্তে তোমরা বসে পড়বে আবার সঙ্গে সঙ্গে উঠে আবার দৌড় লাগাবে। আমি কিন্তু এরকম করেই গেম প্লে করি, এর হাত থেকে প্রায় আমি কম করে হলেও আজকেই দুবার কি তিনবার মতো বেঁচেছি। এছাড়াও আমি এভাবেই খেলি, তোমরা এভাবে খেলে দেখো অন্তপক্ষে একটা ডে হলেও তোমরা এক্সট্রা পাবে, মানে সেই মুহূর্তে তোমরা কিন্তু আর মরবে না। ওকে, তো চলো যাওয়া যাক সামনের দিকে, অনেকক্ষণ ধরে বসে আছি নিচে গ্র্যানি আর গ্র্যান্ডপার ভয়েতে। আর গ্র্যানি আর গ্র্যান্ডপা এখন জানি না আমি কোথায় আছে। ওকে 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 ওকে, তো চলো দুজনেই তো কেউ নেই ভাই, এখানে কিছু স্টোন খোঁজা যাক, কারণ শর্ট গানটা কিন্তু গ্র্যানি বরের হাতে মানে গ্র্যান্ডপার হাতে কিন্তু আছে। আর একটা দিয়ে কিন্তু চলে যায়, এখানে জলটার কিন্তু অনেক গুণ আছে, তোমরা হয়তো জানো না, আর তোমাদের আমি এখন দেখাতেও চাই না। এই জলের মধ্যে তোমরা কোকোনাট শর্ট গান তোমরা যা খুশি তোমরা যদি নিচে ফেলতে পারো, সেটা দেখবে জাস্ট দু সেকেন্ডের মধ্যে পুরো একদম জলের ওপরে চলে এসেছে। এটা জাস্ট কীভাবে গেমটা তৈরি করছে তারাই জানে, ঠিক একদম খুবই ভালো লাগে আমার ওটা। আর তুমি জলে পড়লে কিন্তু তুমি পুরো শেষ, কিন্তু তুমি কিছু জিনিস যদি জলে পড়ে না এখান থেকে তারা কিন্তু সঙ্গে সঙ্গে একদম ইনস্ট্যান্ট তারা জল থেকে পুরো তুলে। ওকে ভাই শর্ট গান দেখো, গ্র্যানি পুরো গ্র্যানি বলতে গ্র্যানির বর দুবার দুবার কিন্তু এই শর্ট গানটা পেয়ে গেছি তার হাত থেকে। আর এটা এখন থাক, এখন এ মরে গেছে, আর গ্র্যানি তো এই শর্ট গান চালাতে পারে না, কারণ গ্র্যান্ডপা যা চালায় চালায়, কিন্তু এদিকে কেউ আছে কি? ওকে, তো চলো এদিকে যেহেতু নেই আমি কী করবো, এখানে এটা কী আছে, এটা মনে হচ্ছে সেফ কিটা মনে হয় আমাদের আছে, আমার মনে হচ্ছে সেফ কি কি। ওকে, তো চলো এই সেফ কিটা যেহেতু পেয়ে গেছি, এই সেফ কিটা দিয়ে না এখানে যে একটা সেফ আছে, তো সেই সেফটাকে আমরা জাস্ট খালি খুলে নেবো, তো দেখা যাক ভালো কিছু। আর ভাই এটা আমাদের কিচ্ছু লাগবে না ভাই, একটা কাজের জিনিস অন্তপক্ষে তো পাহা আমি। আর আমাদের লাগবে বলতে ওই যে দুটো জিনিস আছে, সেই দুটো জিনিসকে আমাদের জলটা ভরে নিয়ে যেতে হবে, আর তাছাড়া তো আর তেমন কিছু কাজ আমার মনে পড়ছে না এই মুহূর্তে। কাজ ভাই অনেক বড় গেমটা,
আমি পুরো ভুলে যাই কোনটার পর কী করবো, জাস্ট গেম প্লে শুরু করে দিলাম, তারপর খেলতে 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 একটার পর একটা একটার পর একটা করতে করতে কিন্তু আমি মিশন পুরো কমপ্লিট করে ফেলি। আর এখন যাবো কোথায় জানো তো, এই শর্ট গানটাকে না আমি এখানে ভাবছি লুকিয়ে কোথাও একটা রাখা যায়, কিন্তু এখানে যে ও হো আমাদের তো এমও কিন্তু ওপরে কিন্তু পুরো শেষ হয়ে গেছে, ওপরে শেষ কিচেনেও মনে হয় শেষ হয়ে গেছে, আর এমও জাস্টটা নষ্ট করা যাবে না, এখানে এটাকে একটু সংরক্ষণ করা যাক, কারণ গ্র্যান্ডপা এই জায়গাগুলো কিন্তু খুবই পরিমাণে কম আসে, তো সেই কারণে আমি এই জায়গায় রাখলাম। এছাড়াও তোমরা যে কিচেন আছে, তো কিচেনে তোমরা যে নিচের জায়গাগুলো তোমরা রাখতে পারো, তো সেইগুলোতে রাখলে অনেক সুন্দর কিন্তু তোমরা সেফ পাবে, মানে এই শর্ট গানটা তোমাদের কাছে কিন্তু সেফ থাকবে। আর কিন্তু এই মুহূর্তে এই ঘরটা কিন্তু খোলা যায়, কিন্তু তার আগে আমি কী করবো, এখানে যে প্ল্যাঙ্কটা আছে না, তো সেই প্ল্যাঙ্কটাকে আমি এখন নিয়ে যাব, আর এই প্ল্যাঙ্কটা দিয়ে আমি এখন সেই ওপরে উঠবো ভাই, আর ওই ওপরেও কিন্তু তোমরা একটা সেফ পাবে। ওকে তো চলো, এখানে যেহেতু স্টোন পাচ্ছে ভাই, হাতের জিনিস ফ্রি খাবার তোমরা যেন খুব টেস্ট, তো সেই কারণে আমি এই ফ্রি স্টোনটাকেও কিন্তু আমি একটি বারের জন্য কিন্তু ছাইনি, কারণ অনেক সময় কী হয় বলো তো, শর্ট গানে এমও থাকে না, তো সেই কারণে এই স্টোন থাকলে কিন্তু অনেক পরিমাণে কিন্তু কাজে লাগে। আর এই লিফটের সাহায্যে আমরা এখন যাব ওপরে, তো চলো 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 একদম ওপরে যাওয়া যাক। আর ভাই আমরা এটা দিয়ে ওপরে এসে কিন্তু একটু ভুলই করেছি, কারণ এই জায়গায় নামতে পারলে খুব ভালো হয়, কারণ ওপরে গিয়ে আমার সেই নিচেতেই নামতে হবে, কারণ দেখো এই সেলেনিনার ঘরে আমার এখন মনে পড়লো যে সেলেনিনার ঘরে আমরা এসে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু ভুল করেছি, কারণ সেলেনিনার ঘরে তো কিচ্ছু কাজ নেই। আর এখান থেকে আমি যাবো কীভাবে ওপরে, সে আমার সেকেন্ড ফ্লোরে আসতেই হলো, আর আগে দিয়ে গেলে আরেকটু সুবিধা হতো, কিন্তু কিছু করার নেই। ও ভাই সেলেনিনা ভাই বাঁচা বাঁচা বাঁচা, ওকে তো চলো, সেলেনিনার হাত থেকে আমরা বেঁচে গেছি, কিন্তু এখন কিন্তু গ্র্যানি কিংবা গ্র্যান্ডপা কিন্তু আসতে পারে, জানি না একদম ও সিওর না কিছু, তবে আসতেও পারে, তো চলো এখান থেকে এখন যাওয়া যাক, একদম ওপরে যেতে হবে। আর ওই ওপরের দিয়ে না শর্ট গান এখানে কেউ নেই, আর ভাই এখনও অনেক লাইফ আছে, জীবন অনেক বড়, আসলে একটু উপভোগটা তো অন্তপক্ষে করে নেই। আর এখন তো চলো এটাকে নিয়ে যাব এদিকে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে, হ্যাঁ এদিক দিয়ে আমার মনে পড়ে গেছে, এই দিকটা দিয়ে এখানে একটা বেশ ফাঁকা জায়গা আছে, তো এই প্লেসটা আমরা এটাকে বসিয়ে দেবো। ওকে তো চলো, এটা সাহায্যে আমরা কী করবো বলো তো, এই ওপর দিকটা যেতে পারবো, এখানে ভালো কিছু পা পা পা, ওকে ফাইনালি ফাইনালি আমরা কিন্তু সেই জিনিসটা পেয়ে গেছি, আর কিন্তু আমাদের কোনো কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, আমরা পুরো মিশন কমপ্লিট করে ফেলবো। সব থেকে কী ভালো ব্যাপার বলো তো, আমি দেখো গেমটা আমি জানি না কেমনভাবে এরকম তৈরি করেছে, মানে ধরো সেই সেলেনিনা আছে না, সেলেনিনার পুতুলটাকে তার কাছে দিতে হয়নি, কারণ সেলেনিনা কিন্তু একটা করে কী দেয়, কিন্তু সেটা এক একবার এক এক রকম কী দেয়, তো দেখো সেলেনিনার কাছে কিন্তু কিছুই দিতে হয়নি, অথচ সে কিন্তু অতটা পরিমাণে ভয় দেখিয়েছে। আর আমরা টেনের জন্য যত কিছু পাওয়া দরকার সব কিছু পেয়ে গেছি, সব কিছু পেয়ে গেছি, মানে ট্রেনের জন্য ধরো চাবি পেয়ে গেছি, টিকিট কেনা হয়ে গেছে, ইলেকট্রিক সুইচ লাগানো হয়ে গেছে, আর এক্সিলেটারটাও পেয়ে গেছি, আর কিচ্ছু লাগবে না, জাস্ট ওখানে একদম গুছিয়ে, আর তো চলো আমরা, আর কয়েক সেকেন্ড লাগবে আমাদের, কয়েক সেকেন্ড বলতে এখনও অনেক সময় লাগবে, কারণ গ্র্যানি আর গ্র্যান্ডপার তোমরা জানো কিন্তু স্যার প্রচণ্ড পরিমাণে কিন্তু ভয়ঙ্কর হয়ে থাকে, তো সেই কারণেই। আর এখানে গ্র্যানিকে আর গ্র্যান্ডপাকে আমি একবার দেখি এখন তারা নিচে আছে কি না, যদি তারা নিচে এখন না থাকে আমার কিন্তু পুরো রেহাই, আর নিচে থাকলে তো আমি আজকে পুরো শেষ, পাট্টাসে একটা পুরো শর্ট গ্র্যান্ডপা, ওকে একে কিন্তু শর্ট কিন্তু গুলি মারা যায় কি না আমি জানি না, আমি একবার ওকে এর উপর ট্রাই করিনি, আর তো আর জানি না আমি সেলেনিনার পুতুলটা এখনও অবধি কোথায় আছে, আর সেটা আমার খোঁজার প্রয়োজনও নেই, কারণ আমাদের বাকি জিনিসগুলো কিন্তু সব কিছু পেয়ে গেছি। আর ওকে তো চলো, এই এক্সিলেটারটা আমাদের নিয়ে যায় আমরা একদম নিচে, কারণ সব কিছু পেয়ে গেছি, আর আমাদের কিছুই লাগবে না, জাস্ট আমরা যাবো, আর দেখো আমরা ট্রেন নিয়ে পুরো দৌড় লাগবো, আর গ্র্যানি যদি নিচে না থাকে আজকে পুরো ফুল রেহাই, তো চলো 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 চলো, ওকে তো চলো যাওয়া যাক নিচে। আর এইখানে আমি ফেলে গেছি ট্রেন কিটা, তো চলো এখান থেকে এটাকে খুলে ফেলেছি, এখানে লাগাবো আচ্ছা এখানে ট্রেন কি লাগবে, এখানে এক্সিলেটারটা, আর জাস্ট এখানে পেয়ে যাব আমরা ট্রেন কিটা, আমি এখানে কোথাও একটা ফেলেছিলাম, মেবি মনে নেই আমার ঠিক, উপরে আছে কি না ট্রেন কিটা, আমি কোথায় যেন একটা রেখেছিলাম ট্রেন কিটা, আমার এই মুহূর্তে মনে পড়ছে না যে আমি ট্রেন কিটা কোথায়, ওকে 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 মনে পড়ছে, ট্রেন কিটা আমার মনে হচ্ছে সেই ওপরে আছে,
কারণ আমি সেই ওপর থেকে তখন আর ট্রেনকিটাকে না নামাইনি, কিন্তু আমি যেহেতু ওপরে যাচ্ছি শর্ট গানটাকে নিয়ে যাওয়া যাক, একটাই মো আছে তো অত রিস্ক নিয়ে লাভ নেই। যদি এখানে বুড়িটা আসে বুড়িটাকে পুরো একদম পাট্টাসে একটা শর্ট মেরে দেবো, আর ওপর থেকে আমরা ওই ট্রেনকিটাকে নিয়ে একদম পুরো নিচে চলে যাবো সেই ট্রেনের কাছে, আর ট্রেনে করে পুরো ভো ভো একদম পুরো দৌড় লাগাবো। তো চলো, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট। ও ভাই, এটার মধ্যে আমি না ঠিকঠাক উঠতে পারি না, আমার একটা কিছু সমস্যা হয় এটার মধ্যে উঠতে গেলে, মানে কেউ কেউ দেবে এক চান্সে তারা কিন্তু উঠে পড়ে, আর আমি না এটার মধ্যে পুরো ঠিকঠাক উঠতে পারি না ওপরটায়। তো চলো, এর কাজ আর কিছু নেই। ওকে, এদিকটায় ফেলেছিলাম কি? ও নো 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 নো, হ্যাঁ এদিকটায় এদিকটায় এদিকটা এদিক না 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 এদিকটা, আমরা রং রাস্তায় চলে এসেছি, আমাদের এখন যেতে হবে ওই অপর দিকটাতে, আমাদের ট্রেন কিটা পড়ে আছে, তো সেই ট্রেন কিটা দিয়ে না আমাদের ট্রেনটাকে চালাতে হবে। এই ফার্স্ট টাইম আমরা ট্রেন চালাবো, তো চলো যা যাক। তো আবার গেমের মধ্যে, কারণ আমরা এর নর্মাল তো আমরা ট্রেন চালাতে পারি না, তো চলো আমরা এখানে ট্রেন কিটা পেয়ে গেছি, আর এই ট্রেন কিটা দিয়ে আমরা এখন যাব একদম নিচে। আর এখন জানি না এখানে গ্র্যানি কোথায় আছে বা আমার জন্য কি অপেক্ষা করছে, আর জাস্ট আর কয়েক সেকেন্ড, তো চলো সেই মুহূর্ত জানো আমরা ট্রেন চালাবো আজকে। ও আমার জাস্ট পুরো আনন্দটা কিন্তু সেই লাগছে যে আমি আজকে ট্রেন চালাতে চলেছি। তো চলো 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 যাওয়া যাক। সব কাজ কিন্তু পুরো কমপ্লিট করে ফেলেছি, আর কোনো কাজ আমাদের বাকি নেই। আর এখানে রোবটটাও আছে, রোবট কিন্তু আর আমায় কিচ্ছু করবে না, কারণ আমাকে এখন ঢুকতে হবে এই দরজা দুটোকে খুব চটপট বন্ধ করে দিয়ে। চলো চলো, একটা দরজা এর দরজাটাকেও বন্ধ করে দিই। ওকে, দুটো দরজা কিন্তু বন্ধ করে দিয়েছি, এরপর ট্রেন কিটাকেও লাগিয়ে দিয়েছি, এরপর জাস্ট ওকে অন হয়ে গেছে, ইলেকট্রিসিটি পুরো অন হয়ে গেছে, এরপর এক্সিলেটার। তো চলো ফাইনালি কিন্তু আমরা ট্রেন চালাতে চলে চলেছি, একটু পেছন দিকে জাস্ট এসেছে। ওকে, গ্র্যানি আর গ্র্যান্ডপা জানি না কোথায় আছে। ও ভাই দেখো, পুরো একদম লোহার দরজা পুরো ভেঙে দিয়ে কিন্তু পুরো দৌড় লাগিয়েছি। আর দেখো গ্র্যানি গ্র্যান্ডপা সেলেন্ডিনা কীভাবে তারা হাঁ করার মতো কিন্তু পুরো বসে আছে। আর আমার সব থেকে ভালো লেগেছে যে সেলেন্ডিনার জন্য আমায় কিন্তু কিচ্ছু করতে হয়নি, তার পুতুলটাকেও দিতে হয়নি। আর দেখো তিনজনায় পুরো একদম হাঁ করে আমাকে দেখছে। ফাইনালি কিন্তু আমরা গ্র্যানি চ্যাপ্টার 3 স্কিপ কিন্তু কমপ্লিট করে ফেলেছি, ট্রেন স্কিপ। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা একটা করে লাইক করবে। আর তো চলো, ভিডিওটা আর বেশি লম্বা করবো না, ভিডিওটা এখানেই শেষ করা যাক।